কিন্তু বিনা বিচারে একজন মানুষকে যদি বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রে মুসলমানদের দেশে যদি মুসলমানরা এভাবে নির্যাতন করে, ধিক ওই সমস্ত নেতাদের, ধিক ওই সমস্ত অফিসারদের যারা রাষ্ট্র জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের সংসার চলে, আর তোমরা যারা এই বছরের পর বছর যাদেরকে নির্যাতন করেছো, গুম করে রেখেছো, তাদের প্রত্যেকটা অপরাধের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে, দুনিয়াতে হবে আখরাত হবে। যত টর্চার সেল আছে বাংলাদেশে সব কুই ভেঙে গুড়ে দেওয়া হোক বাংলার জমিন থেকে। এদেশের মানুষ অপরাধ করলে তার নিয়মতান্ত্রিক বিচার হবে, আদালতে তার বিচার হবে, তার জন্য কারাগার তৈরি করা আছে বাংলাদেশে, অজ্ঞাত স্থানে কোনো মানুষকে থাকতে হবে। পৃথিবীর ইতিহাসে যারা এই জুলুম অত্যাচার করবে তারা স্থায়ী হতে পারবে না। সরকার মানে হচ্ছে আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার জনগণের কাছে। সরকার তো হবে জনগণের বন্ধু, জনগণের জন্য তো সরকার। এখন যারাই ক্ষমতায় যাচ্ছেন তারাই এটাকে মনে করে নিয়েছে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে জনগণের কোনো অধিকার নেই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীতে নমরুদের কাহিনী আপনারা শুনেছেন, নমরুদের সাথে অনেক বাকবিতণ্ড হয়েছে, ইব্রাহিম আগুনে নিক্ষেপ করেছেন, পোড়াতে পারেন নাই। সেই নমরুদ 400 বছর শাসন করার পরেও দুনিয়াতে টিকতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে একটা মশা মাত্র, একটা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করা হয়েছে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, এই 3 প্রকারের। 1 নম্বর হচ্ছে শাইখুন জানিন, হচ্ছে ব্যভিচারে, বৃদ্ধ ব্যভিচারে। 2 নম্বর হচ্ছে মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। আর 3 নম্বর হচ্ছে আইলুম মুস্তাকবির, 3 নম্বর হচ্ছে দরিদ্র অহংকারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ওনাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সূরা আলে ইমরান
আলে ইমরান 26 নম্বর আয়াত। وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم ولا تمش في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا بني اسرائيل 37 নম্বর আয়াত। যাবতীয় হামদ ও সানা বিশ্বজাহানের মালিক বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র দিনে তার এই পবিত্র গৃহে সুস্থ হালতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তারই বারগায়ে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। মানুষের মুক্তি নিহিত আছে সিরফ আল্লাহর প্রেরিত বিধানের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত তরিকার মধ্যে। এর বাইরে যত তন্ত্রমন্ত্র, যত থিওরি, যত ইজম মানুষ তৈরি করেছে, আর কোনোটার মধ্যে মানুষের মুক্তি নিহিত নেই, কোনোটার মধ্যে মানুষের জন্য কোনো প্রশান্তি নেই, আছে শুধু অশান্তি, আছে শুধু দাবানল, আছে শুধু বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, বাংলাদেশের যে ক্রান্তিময় মুহূর্ত অতিক্রম করলো গত সপ্তাহে, বহু জান ও মালের ক্ষয়ক্ষতি হয়েছে, বহু মায়ের বুক খালি হয়েছে, বহু বোন ভাই হারা হয়েছেন, ভাই বোন হারা হয়েছেন, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন। এই বহু জান মালের বিনিময়ে যে একটা ক্রান্তিময় মুহূর্ত দেশে অতিক্রম করছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন, একটা স্বাভাবিক পর্যায়ে দেশের আবার অগ্রযাত্রা শুরু হয়েছে। সেজন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা নেমে না আসতো, তাহলে হয়তো পরিস্থিতি আরও এর চেয়ে আরও খারাপ হতো, অবনতি হতো, আরও বহু জানমালের হয়তো ক্ষতি হতো এবং দেশটা হয়তো একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। সেখান থেকে আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন, সেজন্য তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতে বলেছিলাম যে মানুষের মুক্তি নিহিত আছে আল্লাহর বিধানের মধ্যে, মানব রচিত কোনো মতবাদের মধ্যে নয়। আর মানব রচিত কোনো মতবাদ কোনোদিনও স্থায়ী হয় না, এটা অস্থায়ী এবং এটা পরিবর্তনশীল। আল্লাহর বিধান কোনোদিন পরিবর্তনশীল নয়। আল্লাহর কোরআন কোনোদিন একটি হরফ হরকতের সংশোধনী আনতে হয় নাই, কিন্তু বাংলাদেশের যে সংবিধান আছে এটা কিন্তু বহু অসংখ্যবার সংশোধন হয়েছে। কারণ কি? এটা মানুষ তৈরি করেছে। আল্লাহ যে বিধান দিয়েছেন এটা কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য একটা কল্যাণ বিধান। এই বিধানের মধ্যে সব কিছু নিহিত আছে। এই বিচারের মধ্যে আইন শাসন আছে, বিচার বিভাগ আছে, এর মধ্যে ব্যবসা বাণিজ্য আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, হ্যাঁ, সব কিছুর সমন্বিত যে বিধান সেটার নাম হচ্ছে আল কোরআনুল করিম। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তো আল্লাহই ভালো জানেন যে আমার সৃষ্টি বান্দা পৃথিবীতে কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলতে হবে, কি তাদের নিয়ম পদ্ধতি হওয়া উচিত। এটা নিঃসন্দেহ সৃষ্টিকর্তার চাইতে বেশি কেউ জানেন না। তো সেই সৃষ্টিকর্তা যে বিধান আমাদেরকে দিয়েছেন সেটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণ বিধান। এই বিধান অনুযায়ী যদি মানুষ চলত তাহলে পৃথিবীতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হতো না, কিন্তু দুর্ভাগ্য মানুষ সেই বিধানকে অবজ্ঞা করেই চলেছে যুগে যুগে, আর যার ফলেই আমরা বিগত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ ইতিহাস থেকে
শিক্ষা না নেওয়ার কারণেই প্রত্যেক যুগেই যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের পরিণতি খারাপ হয়। মানুষ ইতিহাস রচনা করে বা মানুষের দ্বারা ইতিহাস তৈরি হয়, কিন্তু আর সেই মানুষই কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ইতিহাস ভুলে যায়। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। সমসাময়িক বিষয়ের আলোচনা থাকবে খুতবার মধ্যে। শুরুতে কোরআন মাজিদ কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, এটা চিরন্তন একটি ঘোষণা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নেতৃত্ব দান করেন আবার নেতৃত্ব ছিনিয়ে নেন, এইটার মালিক কিন্তু আল্লাহ, এইটা আমরা বোঝার চেষ্টা করি না। এবং যুগে যুগে এটাকে অবজ্ঞা করার কারণেই মানুষ নিজের অবস্থান ঠিক রাখার জন্য, ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনায় আটে। কিন্তু আল্লাহর কথা তো আর অসত্য নয়, এটা বাস্তবায়ন হয়েই যায় যে কোনোভাবে। কারণ বিগত ইতিহাসে দেখেন ফেরাউন নমরুদের যে শাসনামল ছিল, দীর্ঘ সময় 400 বছর ক্ষমতায় ছিল। তো একটা মানুষ যদি 400 বছর ক্ষমতা থাকে, তাহলে তার কি আর চিন্তা থাকে সে আর কোনোদিন তার কাছ থেকে ক্ষমতা হাতছাড়া হবে, তার তো কল্পনায় আসার কথা না। তো সেই তুলনায় এখন তো কিছুই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন কি, নবী আপনি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আপনি বলুন হে আল্লাহ তুমিই হচ্ছো ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা থাকে ক্ষমতা দিয়ে থাকো, তাংজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা তুমি ক্ষমতা কেড়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দাও, সম্মানিত করো, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান কেড়ে নাও, তা অপমানিত করো, লাঞ্ছিত করো, বিয়াদিকাল খাইর, তোমার হাতে যাবতীয় কল্যাণ, সব কিছুর কল্যাণ এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি, তুমি কল্যাণ দিলে আমরা কল্যাণ পাব, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সকল বিষয়ের উপরে শক্তিশালী ক্ষমতাবান। এই আয়াতটি 1500 বছর আগে নাজিল হয়েছে। এই আয়াতটি হচ্ছে একটা চিরন্তন আয়াত। আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিলেন যে নেতৃত্ব কর্তৃত্বের মালিক, ইজ্জত সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ এটা কখনো কাউকে দেন, কখনো কারো কাছ থেকে এটা ছিনিয়ে নেন, আবার অন্য কাউকে দিবেন, আল্লাহর ইচ্ছা। আল্লাহ নেতৃত্ব কাউকে স্থায়ী করতে পারেন নাও করতে পারেন, আর মানুষের কৃতকর্মের কারণেই কিন্তু তার ফল নেমে আসে। কৃতকর্মের ফল দুনিয়াতেও হয় আখেরাতেও হয়। এজন্য এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম যে মুলুকিয়াতের মালিক, রাজত্বের মালিক হচ্ছেন মূলত আল্লাহ। আল্লাহ কিভাবে কোন ওসিলে কাকে কখন রাজত্বে বসাবেন, কাকে কখন রাজত্ব থেকে নামিয়ে নেবেন, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানেন। নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে তাদেরকে সাবধান করেছেন। তিনি বলছেন, ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, আর দুনিয়াতে তোমরা অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আরেকটা আয়াত বলছে, এটা সূরা লোকমান 18 নম্বর আয়াত, সূরা বানী ইসরায়েলের 37 নম্বর আয়াত একই কথা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে বিচরণ করবে না, অহংকার নিয়ে চলবে না, অহংকারের কোনো ক্ষমতা তোমাদের নাই। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমার তো ক্ষমতা নাই, তুমি তো জমিনকে বিদীর্ণ করতে পারবে না, জমিনকে দুই ভাগ করার ক্ষমতা তোমার নেই, তুমি উচ্চতায় একেবারে পর্বত সমান হতে পারবে না, উচ্চতায় পর্বতকে ধরার ক্ষমতা তোমার নেই, জমিনকে দ্বিখণ্ডিত করার বা জমিনকে বিধের
দুই ভাগ করার বিদীর্ণ করার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই, তো তোমার ক্ষমতাটা কিসের? আল্লাহ তোমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন ততটুকুই, আর বাইরে তোমার কোনো ক্ষমতা নেই। অতএব তুমি দুনিয়াতে ওয়ালা তামশিফিল আরদি মারাহা, দুনিয়াতে তুমি অহংকারের সাথে চলবে না, দাম্ভিকতার সাথে চলবে না, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হও, সহনশীল হও, আন্তরিক হও, মায়া মহাব্বত নিয়ে দুনিয়াতে চলো। নেতৃত্বের মানে তো এটা নয় যে একজন নেতা হবে আরেকজন একেবারে সমাজের তুচ্ছ হয়ে যাবে। আমরা বিগত যুগে যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে তাকাই, আবু বকর ওমরের জামানার দিকে তাকাই, তারা রাষ্ট্র নেতৃত্বে ছিলেন, তারা কত সহানুভূতিশীল ছিলেন, সহানুভূতিশীল ছিলেন রাষ্ট্রের কর্মীদের উপরে, প্রজাদের উপরে তাদের দায়িত্ববোধ কি ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে আটার বস্তা ঘাড়ে করে নিয়ে প্রজার বাড়িতে গিয়েছেন, সে নেতৃত্ব, সেটাও তো নেতৃত্ব। তারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার ধারে কাছেও কিন্তু আমরা থাকতে পারিনি, যার ফলে এখন নেতৃত্ব মানে একটা ভয় ভীতি জনগণের মধ্যে, যে ক্ষমতায় যাবে তার একটা ভীতি জনগণের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে যে যখনই ক্ষমতায় আসুক। বাংলাদেশের ইতিহাসটা কিন্তু এরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অন্য আয়াতে বলছেন, যারা অত্যাচার করবে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করবে, তাদের সম্পর্কে বলে দিয়েছেন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আখিরাতে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমা লা ইয়ানফা যালিমিনা মা'দিরাতুহুম ওয়া লাহুমুল লা'না ওয়া লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ্দার, সূরা মুমিনের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জুলুম অত্যাচার করে তাদের কোনো উজর আপত্তি নেই, আল্লাহর কাছে কোনো উজর পেশ করতে পারবে না, কি কারণে জুলুম করেছি কৈফিয়ত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ওয়ালাহুমুল লা'না, তাদের উপরে শুধু লানত অভিশাপ আর কি, ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম ঠিকানা, নিকৃষ্টতম ঠিকানা, সবচেয়ে খারাপ যে জায়গা সেটার নাম কি, জাহান্নাম। এই আয়াতে বলা হচ্ছে নিকৃষ্ট স্থান, আর অন্য আয়াতে বলা হচ্ছে ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যারাই অত্যাচার করবে দুনিয়াতে তাদের জন্য আখেরাতে মর্মান্তিক শাস্তি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন বিভিন্ন হাদিসের মধ্যে, দুই একটি হাদিসের অনুবাদ আমরা শুনে নেই। আবি মূসা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিমি ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ জালেমদেরকে অবকাশ দেন, যারা জুলুম নির্যাতন করে তাদেরকে আল্লাহ সুযোগ দেন, এই সুযোগটা কিন্তু চিরস্থায়ী নয়, একটা সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে তাদের অবস্থাটা কি হয়, তারা এখান থেকে ফিরে আসে কিনা। তা আল্লাহ বলছেন তাদেরকে, রাসূল বলছেন আল্লাহ তাদেরকে অবকাশ দেন, সুযোগ দেন, ফাইদা আখাযাতহু, ফাইদা আখাযাতহু লাম আখাযাহু লাম ইউফলিতহু, যখন তিনি তাদেরকে ধরেন, পাকড়াও করেন, তখন আর ছাড়েন না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ প্রত্যেক যেই স্তরেরই হন না কেন, আপনি পারি একবারে নিজ সমাজ থেকে, পরিবার থেকে যদি শুরু করেন, সামাজিক পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে হন, সামাজিক পর্যায়ে হন, রাষ্ট্রীয় পর্যায়ের হন, আন্তর্জাতিক পর্যায়ের হন, যেই পর্যায়ের আপনি হন না কেন, যদি জুলুম করেন তাহলে আল্লাহ কিছুদিনের জন্য সুযোগ দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন তখন আর ছেড়ে দিবেন না, এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এর পক্ষে দলিল তিনি কোরআন মাজিদের আয়াতটা তিলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, এমনি ভাবে তোমার রব ওই জনপদবাসীদেরকে পাকড়াও করেন যারা জালেম, অত্যাচারী, অত্যাচারী জনপদবাসীদেরকে তিনি পাকড়াও করেন, তাদেরকে ধরেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াওটা অত্যন্ত কঠিন,
আল্লাহর ধরাটা খুব কঠিন, সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরেন তখন শক্ত হাতে ধরেন। ইন্না আখযাহু আলীমু শাদীদ, খুব যন্ত্রণাদায়ক, খুব কঠোর হচ্ছে আল্লাহর ধরাটা। সহিহুল বুখারীর হাদিস, মাকাল ইবনে আসার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালিয়্যা ইয়ালিয়া রাইয়্যাতা মিনাল মুসলিমিনা ফায়ামূতু ওয়া হুয়া গাশুল লাহু, যদি কোনো ব্যক্তি মুসলমানদের নেতা নির্বাচিত হন, মুসলমানদের শাসক হন, ফায়ামূতু ওয়া হুয়া গাশুল লাহু, আর সে যদি প্রতারক হিসেবে মৃত্যুবরণ করেন, জনগণের সাথে প্রতারণা করেন, মিথ্যা কথা বলেন, এইভাবে যদি এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়। এই হাদিসগুলো আমরা বারবার শুনি বলি, কিন্তু মগজে আমরা ঢুকাই না। আমরা যেই সেই, আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকি। এই একটা হাদিসের ওজন চিন্তা করা যায়। আমি দায়িত্বশীল, আমি শাসক, আমি নেতা, আমি সমাজপতি, আমি মন্ত্রী, এমপি, চেয়ারম্যান যাই হই না কেন, যদি আমি প্রতারক অবস্থায় মৃত্যুবরণ করি, জনগণের সাথে মিথ্যা কথা বলে, মানুষকে ঠগিয়ে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, মানুষকে বিভ্রান্ত করে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, রাসূল বলছেন তার জন্য জান্নাতে হারাম হয়ে যাবে। তার এই হাদিসগুলো নিশ্চয় মিথ্যা নয়, হাদিসের প্রতি আমাদের ইমান আছে, যেহেতু আমরা মুসলিম। তাহলে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রত্যেক জামানায় যারা জুলুম নির্যাতনকারী হবেন তাদের পরিণতি আখেরাতে ভয়াবহ হবে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুল্লাহ ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কি ইউযাক্কিহিম ক্বালা আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম শাইখুন জানি ওয়া মালিকুন কাযযাব ওয়া আইলু মুস্তাকবির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন প্রকারের মানুষ, তিন প্রকারের অপরাধী, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। আবু মুআবিয়া বলছেন তাদের দিকে আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করবেন না, আর তাদের জন্য হচ্ছে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব। তাহলে তিন শ্রেণীর মানুষের সাথে তিনটি কর্ম আল্লাহ করবেন না। তিন শ্রেণীর মানুষ আমরা বলছি, যে তিনটা কাজ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, দুই নম্বর, তিন নম্বর, তাদের সাথে দৃষ্টি নিক্ষেপ করবেন না, তাদের দিকে তাকাবেন না, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই তিন প্রকারের মানুষ কারা? সহিহ মুসলিমের হাদিস, এই তিন প্রকারের এক নম্বর হচ্ছে শাইখুন জানিন। শাইখুন জানিন হচ্ছে ব্যভিচারে, বৃদ্ধ ব্যভিচারে, বয়স্ক অবস্থা যদি কেউ ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ ওই ব্যক্তির সাথে এই কাজগুলো করবেন না। দুই নম্বরে আছে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। শাসক যদি মিথ্যাবাদী হয়, ফাসেক, ফাজের হয়, তাহলে তার সাথে আল্লাহ এই কাজগুলো করবেন না। আর তিন নম্বর হচ্ছে আইলু মুস্তাকবির, তিন নম্বর হচ্ছে দরিদ্র অহংকারী। দরিদ্র কিন্তু অহংকার খুব বেশি, পকেটে টাকা নাই কিন্তু ভাব খুব ডাটের, এরকম যারা অহংকার করবে, আল্লাহ যাকে দরিদ্র বানিয়েছে আল্লাহই বানিয়েছেন, দরিদ্রের মতোই চলেন, আপনার সামর্থ্য অনুযায়ী চলবেন, আমার সামর্থ্য বাজারে ছোট মাছ কেনার, বড় মাছ কিনতে পারবো না, কিন্তু আমি যদি অহংকার করে, না আমি সমাজে স্ট্যাটাস আছে, আমি এগুলো চললে হয় নাকি, সব থেকে সর্বদিকে, শুধু কেনাকাটা নয়, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা সব দিকে যদি অহংকারী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষেত্রে একই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তো এই কয়েকটা হাদিস, আর অনেক হাদিস আছে এই প্রসঙ্গে, আমরা সেদিকে গেলাম না, আমরা আমাদের মূল আলোচনা চলে আসব। এই হাদিস এবং আয়াত থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে, যারা যে অবস্থায় ক্ষমতাশীল,
তারা যদি তার রাজা রাজা হয়ে প্রজাদের উপর জুলুম নির্যাতন করেন, নেতা হয়ে কর্মীদের উপর জুলুম নির্যাতন করেন, সমাজপতি হয়ে সমাজের লোকদের উপর অন্যায় অত্যাচার করেন, জুলুম করেন, সর্বপ্রকারের যারাই নেতৃত্বে থাকবেন তারা তার অধীনস্থদের উপর যদি জুলুম নির্যাতন করেন, তার জন্য ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছেন। তার জন্য জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম, এই কথাগুলো এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট হতে পারলাম। আর শুরুতে যে আয়াতে কারিম আমরা তেলাওয়াত করলাম সেখানে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমতার দেওয়া এবং নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ কাকে ক্ষমতা কখন দিবেন, কাকে কখন ক্ষমতা থেকে নামাবেন, এই দায়িত্ব এই ক্ষমতাটা হচ্ছে আল্লাহর, এর ইশারা হচ্ছে আল্লাহর কাছে। দেখুন, আমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জালেম শাসক ছিলেন নমরুদ এবং ফেরাউন। নমরুদ 400 বছর দুনিয়াতে বেঁচে ছিল, অহংকারে স্ফীত হয়ে গিয়েছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল, আল্লাহকে ধ্বংস করার জন্য টাওয়ার স্থাপন করেছিল যে আল্লাহ কোথায় আছে, আল্লাহকে মারতে যাবেন, আউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে নমরুদের কাহিনী আপনারা শুনেছেন। নমরুদের সাথে অনেক বাকবিতণ্ড হয়েছে, ইব্রাহিমকে আগুনে পুড়িয়েছেন, নমরুদ আগুনে নিক্ষেপ করেছেন, পোড়াতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সমাজ নেতারা নমরুদের কাছে নিয়ে গেল, সেখানে কথাবার্তার যুক্তিতে নমরুদ হেরে গেল। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করলো যে আমি আল্লাহ, আমি মানুষকে বাঁচাতে পারি, মারতে পারি, কোরআন মজিদে এই আয়াতগুলো ঘটনাগুলো আছে। তখন ইব্রাহিম বলেছিলেন যে আমার আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিম দিকে সূর্য অস্ত নেন, ডুবান, তুমি যদি পারো তাহলে সেটা করো। তখন আর কাফের কোনো কথা বলতে পারলো না। তার আগে যখন বলল মারতেও পারি বাঁচাতে পারি, তা আমিও তো মারি বাঁচাই, সে কি করলো, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিল, বাঁচিয়ে দিলাম, আর একজন নির্দোষ মানুষকে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দিল, তো মেরে দিলাম, হয়ে গেল। এইভাবে সে যুক্তি দিয়েছিল। কিন্তু পরবর্তী প্রশ্নে আর কোনো জবাব দিতে না পারে সে বোকা হয়ে গেল। সে নমরুদ 400 বছর শাসন করার পরেও দুনিয়াতে টিকতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে একটা মশা মাত্র, একটা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করা হয়েছে। মশা নাকের ভিতরে ঢুকে গেল, মশার যন্ত্রণা অস্থির, কোনোভাবে মশা বের করা যাচ্ছে না, কোনো ঔষধে কাজ হচ্ছে না, হাতুড়ি দিয়ে মাথাতে পিটান শুরু করলো পর্যন্ত মশার যন্ত্রণার চোটে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, ওই মশার কামড়েই, মশা নাক দিয়ে ঢুকে মশার কুটকুট করে কামড়ের চোটেই তীব্র যন্ত্রণা নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখেন, দুনিয়ার মানুষ কিছু করতে পারে নাই, নমরুদকে ক্ষমতা থেকে নামাতে পারে নাই, কিন্তু একটা মশা, আল্লাহর ইশারা, একটা মশার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি ফেরাউনের ইতিহাস দেখেন, আরো জঘন্য ইতিহাস ফেরাউনের। ফেরাউন স্বপ্নে দেখল যে বাইতুল মাকদেসের কাছ থেকে একটা আগুন এসে আমার এলাকার, অর্থাৎ সেই যে রাজ্য মিশরের কথা বলা হচ্ছে, মিশরের সম্রাট ছিলেন তিনি, মিশরের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে এবং কিপ্তি বংশের লোকজনকে আগুন আগুন এসে পুড়িয়ে চলে যাচ্ছে। যারা মিশরের মূল অধিবাসী তাদেরকে আগুন পুড়িয়ে দিচ্ছে, কিন্তু অভিবাসী, যারা অভিবাসী মানে যারা বাইরে থেকে এখানে বসবাস করছেন, তারা কারা, তারা হচ্ছে বনু ইসরায়েল। এই বনু ইসরায়েলদের কোনো ক্ষতি করছে না। স্বপ্নটা ছিল বাইতুল মাকদিসের কাছ থেকে একটা আগুন এসে বাড়িঘর এবং কিপ্তি বংশীয়দের বাড়িঘর যত আছে মিশরের স্থায়ী বাসিন্দাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু অভিবাসী যারা আছে বনু ইসরায়েল তাদের কোনো ক্ষতি করছে না। এই স্বপ্ন দেখার জন্য তিনি রাষ্ট্রের সবাইকে ফরমান জারি করলেন তাবির করার জন্য। যারা স্বপ্নের বড় বড় ব্যাখ্যাতা, যারা ব্যাখ্যাদাতা যারা ছিল, তারা ব্যাখ্যা দিল এইভাবে যে বনু ইসরায়েলের ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা মিশরীদের ধ্বংসের কারণ হয়ে যাবে। জালেম ফেরাউন চিন্তা করলো, তাই তো, যদি বনু ইসরায়েলের ঘরে পুত্র সন্তান হয় আর যদি আমাদের ধ্বংসের কারণ হয়, তাহলে এ থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় তৈরি করলো
যে এখন থেকে পুত্র সন্তান হলে তাকে জবাই করে দিত। দেখেন ক্ষমতায় টিকে থাকার জন্য কি চিন্তা করেছে, পুত্র সন্তান হলে তাকে জবাই করে দিতে হবে। তিনি একদল ধাত্রী ঠিক করে নিল আর একদল জল্লাদ ঠিক করে দিল, যাদের হাতে ছুরি থাকত। তো ধাত্রীটাকে ওর তো বাড়িতে বাড়িতে গিয়ে কোন কোন মহিলা গর্ভবতী আছে তার তালিকা তৈরি করত এবং কোন দিন গর্ভধারণ করবে বা সন্তান প্রসব করবে সেই দিনক্ষণ জেনে তারা সেই দিন সে বাড়ির দিকে হানা দিত, গিয়ে দেখত যে সন্তানটা ছেলে না মেয়ে। যদি পুত্র সন্তান হতো তাহলে পুরুষ জল্লাদদেরকে ডাকা হতো, সেই পুরুষ জল্লাদ এসে ওই জন্মদাত্রী মায়ের সামনে নিষ্ঠুরভাবে ওই সন্তানকে দুই টুকরা করে ফেলে চলে যেত। কত জঘন্য! এইভাবে চলতে থাকলো বনী ইসরাইলদের মধ্যে কান্নার রোল পড়ে গেল এই ফেরাউনের অত্যাচারের কারণে, এবং পুত্র সন্তান আর হওয়ার সাথে সাথে জবাই করে দিচ্ছে। ফলে এক সময় পুরুষ শূন্য হয়ে যেতে লাগলো সমাজ। নেতৃস্থানীয় ব্যক্তি যারা ছিল তারা আবেদন করলো ফেরাউনের কাছে গিয়ে যে এইভাবে যদি আমরা ছেলে সন্তানদেরকে পুত্র সন্তানদেরকে হত্যা করে দেই আগামী দিনে আমরা তো আমাদের সমাজের কর্মক্ষম মানুষ কর্ম করার জন্য কোনো লেবারও পাবো না, খুঁজে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো মানুষ পাওয়া যাবে না, পুরুষ পাওয়া যাবে না, আমাদের বিকল্প কোনো চিন্তা করা উচিত। এবার ফেরাউন চিন্তা করলো তাহলে কাজ করো, এক বছর হত্যা করো আর এক বছর ছেড়ে দাও। ফেরাউনের এই সিদ্ধান্ত অনুযায়ী এক বছরের সন্তানদেরকে রেখে দেওয়া হলো আর এক বছরের সন্তানদেরকে হত্যা করা হলো। এইভাবে চলতে থাকলো। তো এই ফাঁকের মধ্যেই মূসা আলাইহিস সালামের ভাই হারুন যেই বছরে হত্যা করা হবে না সেই বছর তার জন্ম হলো, কিন্তু মূসা আলাইহিস সালামের জন্মটা আবার পড়ে গেল হত্যার বছরে। হত্যার বছরে মূসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। এখন আল্লাহ তো মূসা আলাইহিস সালামকে বাঁচাবেন, পূর্বে তো আয়াত পড়েছি ক্ষমতার মালিক আল্লাহ, কত কৌশল ফেরাউন করলো, কত অগণিত শিশু সন্তানকে হত্যা করে দিল ক্ষমতায় টিকে থাকার জন্য। তা আল্লাহ সুবহানাহু তাআলা মূসা আলাইহিস সালামকে ওই যেই বছরে হত্যা করার বছর সেই বছরই আল্লাহ তাকে জন্ম করালেন, পাঠালেন এবং মূসার মাকে বলে দিলেন শোনো, ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মূসার মা, আমি মূসার মায়ের কাছে ওহি করলাম, ইলহাম করলাম তার নিকটে যে তুমি তাকে দুধ পান করাও, ভয় যদি পাও, যদি তুমি আশঙ্কা করো যে তারা তাকে মেরে ফেলবে তাহলে তাকে তুমি কি করো সাগরে ফেলে দাও, কোনো ভয় পেও না, চিন্তা করো না। ওলা তাহাসানি ইন্না রাদ্দাহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মিরাল মুরসালিন। আল্লাহ ঘোষণা করে দিলেন আমি তাকে আবার তোমার কাছেই ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। মূসার মাকে বললেন তাকে তুমি নদীতে ফেলে দাও, সাগরে ফেলে দাও, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। মূসার মা ঠিকই এই কাজটাই করলেন, একটা সিন্ধুক বানিয়ে একটা বাক্স বানিয়ে ওই সন্তানকে সাগরে ফেলে দিলেন এবং সাগরের ঢেউয়ে ভাসতে 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 এই বাক্সটা গিয়ে ফেরাউনের ঘাটে উপস্থিত হলো। ফেরাউনের স্ত্রী আসিয়া এটা উঠালেন, দেখেন ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, এত চমৎকার চেহারা, এই বাচ্চা কি কার হত্যা করা যায়? তারপরেও তাদের মাথা আশঙ্কা, তার মাথায় ফেরাউনের মাথা চিন্তা আসলো এটা যদি বনী ইসরায়েলের সন্তান হয় এটাও তো আমার মানে ধ্বংসের কারণ হতে পারে, কাজে একে হত্যা করে দিতে হবে। কিন্তু স্ত্রীর একটা আবেদন, আবেদনের তো দাম থাকে তাই না? স্ত্রী এবার আবেদন করলেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউন, ফিরআউন ফিরাউনের স্ত্রী বললেন কুররাতু আইনি লি ওয়া লাকা, শোনো আমার স্বামী, এই সন্তানটা নয়নের মণি, এত সুন্দর সন্তান, এটা আমার জন্য এবং তোমার জন্য এটা একটা নয়নের পুত্তুলি, নয়নের মণি, লা তাকতুলু, এটাকে কতল করো না, এই ছেলেটাকে হত্যা করো না, আসা আইয়াং ফানা, আশা করো যে সে আমাদের উপকারে আসবে।
আও নাত্তাখিদাহু ওয়ালাদান, অথবা আমাদের তো কোনো সন্তান নেই, এইটাকে আমরা সন্তান হিসেবে প্রতিপালন করতে পারব, বাস হয়ে গেল। ওহুম লা ইয়াশউরুন, তারা জানতো না ঘটনা পিছনে কি আছে। এই ঘটনার কারিগর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জ্ঞান তো আর ফেরাউনের নেই। ফেরাউন তো সব পুত্র সন্তানকে হত্যা করেছে ক্ষমতা টিকে থাকার জন্য, কিন্তু আল্লাহ যাকে দিয়ে ধ্বংস করবেন তাকে আর হত্যা করতে পারলো না, তাকে আবার তার রাজপ্রাসাদে আল্লাহ তাকে লালন পালন করালেন। এখানেও ঘটনা অনেক লম্বা, বাচ্চাটা উঠে নিয়ে আসলেন, দুধ পান করাবেন, ধাত্রী মহিলাদের কাছে পাঠালেন। মূসা আলাইহিসসালাম কোনো মহিলার মুখে দুধ মানে মুখ লাগালেন না, অন্য কোনো মহিলার দুধ পান তিনি করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বলে দিয়েছেন, আমি মূসাকে আগেই এ বিষয়ে মানে হারাম করে নিষেধ করে দিয়েছিলাম। ও হাররামনা আলাইহিল মারওয়াদি মিন ক্বাবলু, পূর্বে মূসাকে বলেছিলাম যে তুমি অন্য কোনো মায়ের দুধ পান করবে না। ফলশ্রুতিতে মূসার মা মায়ের চোখের প্রস্তাব করা হলো, মূসার মায়ের প্রস্তাব করার পরে তার কাছে নিয়ে যাওয়ার পরে মূসা আলাইহিসসালাম দুধ পান করতে শুরু করলেন। এবার ফেরাউন তাকে রাষ্ট্রীয় ভাতা দিল, দেখেন লাভ কিভাবে হয়, নিজের সন্তান ঘুরে ফিরে নিজের বুকে আসলো, আবার উপরন্তু রাষ্ট্রের পক্ষ থেকে ভাতাও সে পাওয়া শুরু করে দিল। কারণ যেহেতু রাজার পক্ষ থেকে এই সন্তানকে পাঠানো হয়েছে তার লালন পালনের জন্য, রাষ্ট্র নিশ্চয় খরচ দিবে, সেই খরচ দিয়ে তার সংসারও ভালোভাবে চলতে লাগলো, মূসা আলাইহিসসালাম বড় হয়ে গেল। তাহলে ক্ষমতা টিকে থাকার জন্য এই কৌশল টিকে নাই, মানুষ হত্যা করে কোনোদিন ক্ষমতায় থাকা যায় না, যে যখনই থাকো। ফেরাউন এত বড় কৌশল করেছে, শুধু তাই নয়, তার জাতিকে মূর্খ করে দেওয়ার জন্য পরিকল্পনা করলো। তার মন্ত্রী হচ্ছে হামান, হামানকে দিয়ে ঘোষণা করলো যে এখন তো কোনো স্কুল থাকবে না, পাঠশালা থাকবে না, কোনো মক্তব চলবে না, সব পাঠশালাগুলি বন্ধ করে দাও, জনগণ মূর্খ হয়ে যাক। চললো কয়েক বছর, জনগণ আর জ্ঞান বুদ্ধি শিখছে না। এবার জনগণের হাতে নিজের মূর্তি তৈরি করে দিয়ে বলল, আমি হচ্ছি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, তোমরা আমার পূজা করো, আমার ইবাদত করো। নাউজুবিল্লাহ, ফেরাউন কৌশল কম করে নাই, কিন্তু ফেরাউন বাঁচতে পারে নাই। মানুষ হত্যা করে কেউ টিকে থাকতে পারে না। ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মারলেন, মূসা আলাইহিসসালাম তার সাথীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন, লোহিত সাগর পার হয়ে গেলেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে নির্যাতনে যখন সমাজে এলাকায় থাকতে পারছে না, তখন মূসা আলাইহিসসালাম তার সাথীদের নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। পিছন থেকে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে সমস্ত শক্তি নিয়ে পিছন থেকে ধাওয়া করেছে। মূসা আলাইহিসসালামের সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, যাবেন কোথায়? তিনি থমকে দাঁড়ালেন, কি করা যায়? আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত আসলো, মূসা তোমার হাতে লাঠিটা দিয়ে সাগরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিসসালাম সাগরে আঘাত করলেন, সাগরের পানি দুই দিকে দাঁড়িয়ে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিসসালাম তার সাথীদেরকে নিয়ে ওই সাগরের বুক চিরে যে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন, সে রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। ফেরাউনের বাহিনী পিছন থেকে এসে দেখতে পেলো যে তাই তো এত সুন্দর রাস্তা, এটা হয়ে গেছে যেহেতু, যে মূসা যেহেতু পার হয়ে গেছে আমিও পার হয়ে যেতে পারবো। এবার ফেরাউন তার সমস্ত বাহিনী নিয়ে ওই রাস্তা ধরে তখন অগ্রসর হতে লাগলো মূসার পিছনে। মূসা আলাইহিসসালাম পার হয়ে গেলেন আল্লাহ, আর এদিকে ফেরাউন যখন সাগরের মাঝখানে পৌঁছে গেল, আবার মূসাকে আল্লাহ বললেন, মূসা তোমার লাঠি দিয়ে পানিতে আবার আঘাত করো। মূসা আলাইহিসসালাম পানিতে আঘাত করার সাথে সাথে আবার আগের মতো পানি হয়ে গেল। ফেরাউন তার দলবল সহ সমস্ত শক্তি সেদিন এই পানিতে ডুবে মরল। কে করেছেন? আল্লাহ করেছেন, ক্ষমতা এটুকুই, ক্ষমতা এখানে শেষ। মরার সময় ফেরাউন বলছে, আমি আমানতু বি রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। মরে যাচ্ছে যখন, ডুবে যাচ্ছে তখন বলতেছে যে আমি মূসা এবং হারুনের যে রব, তার সেই রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন, আলান এখন ঈমান আনো, ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছ, অদ্যত্ব প্রদর্শন করেছ, সমাজটাকে তুমি নরকের রাজ্যে পরিণত করেছিলে, নিরীহ নিষ্পাপ সন্তানদেরকে তুমি জীবন্ত দুই টুকরা করেছিলে, এখন তুমি বলছো ঈমান আনছো।
সেই ফেরাউনি শাসন আমরা দেখেছি, নমরুদি শাসন দেখেছি, আমরা বিগত ইতিহাস জানি, আবু জাহালদের ইতিহাসও জানি, পৃথিবীর ইতিহাসে যারাই জুলুম অত্যাচার করবে তারা স্থায়ী হতে পারবে না। আজকে বাংলাদেশে মুসলিম দেশে যদি মুসলমানদের নির্যাতনের চিত্রটা এরকম হয়, এটা কিভাবে মেনে নেওয়া যায়? সরকার মানে হচ্ছে আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার জনগণের কাছে। সরকার তো জনগণের বন্ধু, জনগণের জন্য তো সরকার। এখন যারাই ক্ষমতায় যাচ্ছেন তারাই এটাকে মনে করে নিয়েছে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে জনগণের কোনো অধিকার নেই, এখানে ভিন্ন মতকে দমন পীড়ন কিভাবে করা যায়। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশের মতো জায়গায় এবং নিরাপত্তা হেফাজতে যদি মানুষ গুম হয়ে থাকে বছরের পর বছর, কথিত আয়না ঘর সবাই দেখছেন এখন পত্রপত্রিকা ইউটিউবের মধ্যে, এটা চিন্তা করা যায়? যারাই নির্যাতন করেন তারাও তো মুসলমান বা মানুষ। আরে মুসলমান না হন, একজন মানুষ যদি হয়, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে কোনোদিন একটা মানুষকে দশ বছর ধরে আয়না ঘরের নাম করে অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখতে পারে না। এটা মানুষত্বের মধ্যে পড়ে না কোনোদিন, যেখানে বছরের পর বছর আলো দেখা যায় না, সূর্যের আলো নেই, দিন কি রাত এটা বোঝার কোনো উপায় নেই। মোমবাতি দিয়ে সেখানে খাবার দেওয়া হয়, দেওয়া হতো, সূর্যের আলো কোনোদিন দেখানে যারা গিয়েছে, যাদের বিবরণ পত্র পত্রিকা নেটে আসছে, বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাহেবের স্টেটমেন্ট আমরা দেখেছেন, সমাজের যারা শিক্ষিত যারা ভিন্ন মতের তাদেরকে দমন করার জন্য কি এই পথ অবলম্বন করতে হবে? একটা মানুষ অপরাধ করলে তার শাস্তি হতে পারে, তাকে জেলখানা দেওয়া হতে পারে, তার মামলা হতে পারে, তার বিচার আছে, কিন্তু বিনা বিচারে একজন মানুষকে যদি বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রে মুসলমানদের দেশে যদি মুসলমানরা এভাবে নির্যাতন করে, ধিক ওই সমস্ত নেতাদের, ধিক ওই সমস্ত অফিসারদের যারা রাষ্ট্র জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের সংসার চলে, আর তোমরা যারা এই বছরের পর বছর যাদেরকে নির্যাতন করেছো, গুম খুন করে গুম করে রেখেছো, তাদের প্রত্যেকটা অপরাধের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে, দুনিয়াতে হবে আখরাতে হবে। দায়িত্বশীল অফিসার যারা আছো তোমাদের বাঁচার কোনো উপায় নেই, আল্লাহর কাট করে তোমাদের বিচার হবেই, প্রত্যেকটা জুলুমের হিসাব আখরাতে হবে। হাশরের ময়দানে জুলুমকারী তার সমস্ত জুলুম নিয়ে উপস্থিত হবে, আর মাজলুম তার সমস্ত জুলুম নিয়ে হাজির হয়ে যাবে। জালেম যদি নেকি নিয়েও হাজির হয়, সে নেকি দিয়ে সেদিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আমরা গুয়ান্তানামোবে কারাগারের কথা জানি, গুয়ান্তানামোবে কারাগার এটা হচ্ছে ইহুদি নাসারদের যুক্তরাষ্ট্রের তৈরি একটা কারাগার, কিউবাতে তৈরি করা হয়েছে। 2002 সালে গুয়ান্তানামোতে যেই ধরনের নির্যাতন হয় সারা পৃথিবীর মানুষ জানে, সারা পৃথিবীর বড় বড় নেতা যারা আমেরিকার বিরোধী, যারা যুক্তরাষ্ট্রের মতের বিরোধিতা যারা করে, তাদেরকে ধরে নিয়ে গুয়ান্তানামোর মধ্যে ঢুকায়, সেখানে মানবিক নির্যাতন, পাশবিক নির্যাতন পর্যন্ত সেখানে চলে, উলঙ্গ করে হাত পা বেঁধে হাপা উপরে টাঙ্গিয়ে নির্মম নির্যাতন গুয়ান্তানামোবে কারাগারে করা হয়েছে ইতিপূর্বে, যার খবর পত্র পত্রিকা এসেছে অনেক আগেই। আজকের আয়নাঘর তো সে গুয়ান্তানামোবের কথা স্মরণ করে দিচ্ছে, আজকের টর্চার সেলগুলো তো এগুলো স্মরণ করে দিচ্ছে আমাদের। আমরা বলতে চাই, যারা যখনই ক্ষমতা আসেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, আগামীতে যারা ক্ষমতা আসবেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, আগামী দিনেও যারা নেতৃত্বে আসবেন তারাও যদি জুলুমের পথ বেছে নেন, তারাও যদি আবার এই জুলুমের হাতকে শক্তিশালী করে আবার জুলুমের পথে এগিয়ে যান, তাদের জন্য আবার এরকম পরিণতি ডেকে আনবেন ইনশাআল্লাহ। জুলুম করলে কেউ টিকতে পারবে না, সহনশীল হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। আর দলমত নির্বিশেষে আমরা বারবার বলছি, দলীয় শাসন কোনোদিন, দলীয় সরকার কোনোদিন নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। ইসলামী খেলাফত এটা বলে না, ইসলাম দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনের কথা বলে। হযরত আবু বকর সিদ্দিকের নির্বাচনের দিকে তাকান, ওমর রাদিয়াল্লাহু আনহু নির্বাচনের দিকে তাকান, তখন তারা কিভাবে নেতৃত্ব নির্বাচন করেছিলেন। সেই নির্বাচন যদি আমাদের দেশে হয়,
এখন তো দেখতেই পারছেন উপদেষ্টা পরিষদের কিভাবে হয়েছে। আমাকে আপনাকে ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়েছে? হয় নাই। এইভাবে সমাজে নেতৃত্ব নির্বাচন হয়ে যেতে পারে, তাহলে দলাদলি থাকবে না। যখন দলীয় নেতা ক্ষমতায় আসবে, নিঃসন্দেহে তার মধ্যে দলীয় একটা দৃষ্টিভঙ্গি থাকবেই। দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে কিন্তু কেউ না। আমার দল যখন ক্ষমতায় যাবে, আমি চেষ্টা করবো যে আমার দলের নেতা যারা আছে তাদেরকে কীভাবে অগ্রাধিকার দেওয়া যায়, তাদেরকে কীভাবে উপরে উঠানো যায়। আর বিরোধী যারা থাকবে, যারা আমাকে ভোট দেয় নাই, তাদের প্রতি একটা শ্যান দৃষ্টি কিন্তু যুগ যুগ ধরে থাকবে। এই জন্য নির্দলীয় প্রশাসন, নির্দলীয় সরকারের প্রয়োজন। যেটার দৃষ্টান্ত উপদেষ্টা পরিষদ, কেয়ারটেকার গভর্নমেন্ট, এইগুলো কিন্তু ইসলামী খেলাফতের কাছাকাছি হয়ে যায়। এই জন্য যদি এরকম নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে আসে, তাহলে শান্তি ফিরে আসবে, সব ধরনের মানুষ সমান মর্যাদা নিয়ে সমাজে থাকতে পারবে। আজকে দেখেন, একের সমাজে বসবাস করছি, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত ইসলাম করেন, কেউ জাতীয় পার্টি করেন, কিন্তু আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে আত্মীয়তার সূত্রে আবদ্ধ। একই সমাজে থাকছি, ঘুরে ফিরে কেউ না কেউ কিন্তু কারো না কারো আত্মীয় স্বজনের মধ্যে পড়ছি, কিন্তু আজকে ভিন্ন মতের কারণে একজন আরেকজনকে দেখতে পারছেন না, একজন আরেকজনকে মারার চেষ্টা করছেন, একজন আরেকজনের বাড়িতে হামলা করছেন। কারা করছে? ফেরেশতা এসে করছে এগুলো? আমরাই তো করছি এগুলো। তাহলে এই রাজনীতি, এই অপরাজনীতি, এই অপশাসনের বিলুপ্ত হওয়া প্রয়োজন। পুরো সিস্টেম অফ ইলেকশনটা পরিবর্তন করে ইসলামী খেলাফতের যে থিওরি আছে, এটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা সেই আহ্বানে সবাইকে, সবার কাছে জানাচ্ছি, যদি আমরা সেখানে যেতে পারি, কোরআন আর রুজুল কিতাব ওয়া সুন্নাহ, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে যদি আমরা ফিরে যেতে পারি, ইসলামের বিধানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, তাহলে আর সমাজে দলাদলি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সমাজের শান্তি শৃঙ্খলা পূর্ণমাত্রায় বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করব সেদিকে বর্তমান গভর্নমেন্ট যারা আছেন তারা সেদিকে যাবেন। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ছাত্র ভাইদেরকে, যারা এই দীর্ঘ প্রায় এক মাসের আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। যে সমস্ত অন্যায়গুলো এখন বের হয়ে আসছে সমাজে, এইগুলো জনগণ কোনোদিন জানতো না। এমনকি 10 বছর ওই আয়নাগরে থাকার ফলে তার স্ত্রী আর কতদিন অপেক্ষা করবে বলেন? অন্যত্র বিবাহ হয়ে গেছে তার, এখন বের হয়ে আসে দেখেন 2টা মেয়ে স্ত্রী অন্যত্র বিয়ে করে বিদেশে চলে গেছে। তার জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব, তার সন্তানদের, তার মাকে আবার ফিরিয়ে দেওয়া সম্ভব। এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত, জড়িত, যাদের কারণে এগুলো ঘটেছে, তাদের দুনিয়ার শাস্তি তো সামান্য ভাই, কিন্তু আখেরাতের পরিণতিটা কি হবে এটা একটু ভাবা দরকার। কাজে আমরা বলি, যত আয়না ঘর আছে বাংলাদেশে, যত টর্চার সেল আছে বাংলাদেশে, সব কি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক বাংলা জমিন থেকে। এদেশের মানুষ অপরাধ করলে তার নিয়মতান্ত্রিক বিচার হবে, আদালতে তার বিচার হবে, তার জন্য কারাগার তৈরি করা আছে বাংলাদেশে। অজ্ঞাত স্থানে কোনো মানুষকে থাকতে হবে? গুম করে মানুষকে কেন নির্যাতন করা হবে? গুম, খুন, হত্যা এগুলো বন্ধ হোক। আয়নাগর জাতীয় যত এই গোপন আস্তানা আছে মানুষকে নির্যাতন করার, বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো এগুলো খুঁজে খুঁজে সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হোক, সাধারণ মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ তৈরি করে দেওয়া হোক। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশটাকে রক্ষা করেন। স্বাধীন সার্বভৌমত্ব যদি না থাকে, স্বাধীনভাবে ইসলাম চর্চাও করা যাবে না। দেশটা যেন পরাধীনতার শৃঙ্খল থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আর যেন কোনোদিন এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমরা যেন সঠিকভাবে আল্লাহর দিনকে অনুশীলন করতে পারি, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যেন শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে চাকরি বাকরি করতে পারে, আর যেন একটা মায়ের বুকও খালি না হয়, একজন নারীও যেন আর বিধবা না হয়, এইরকম একটা প্রশান্তিময় বাংলাদেশ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر